जय गुरु रीतायनी यूट्यूब चैनले अपना स्वागत अभिनंदन श्रद्धा प्रणाम और पवित्र और आनंदित जय गुरु जाना आजकल निवेदन अनुकरणीय अनुकूल चंद्र लिखे प्रख्यात साहित्यिक शंकु महाराज आजकल निवेदन अनुकरणीय अनुकूल चंद्र आमी एक जन नगण्य लेखक तबु शशी ठाकुर अनुकूल चंद्रे जन्म शतवार्षिकी आमार लेखा चे पाठिएछेन संकलनेर जन्य एटी आपनादेर उदारता सन्देह नेई किन्तु तार चाइतेओ बड़ कथा एटी आमार प्रति परम प्रेममय शशी ठाकुरेर असीम कृपा ताई ताके प्रणाम करे आमी आमार श्रद्धांजलि शुरू करछि किन्तु केन एई उत्सव केन एई संकलन केन एई श्रद्धांजलि एर कारण आज आमादेर जातीय संहति विपन्न अनैक्य आज आमादेर जातीय जीवन के अक्टोपासेर मतो चारिदिक थेके आबद्ध करे फेलेछे आर तार फले स्वाधीनता प्राय विपन्न होते बसेछे ताई आज तार आशीर्वादेर बड़ प्रयोजन तिनी जे सारा जीवन धरे मिलनेर मंत्र दान करेछेन धनीर संगे दरिद्रेर मिलन पंडितेर संगे मूर्खेर मिलन ब्राह्मणेर संगे चंडालेर मिलन तिनी तार महाजीवने बार बार आमादेर स्मरण करिए दिएछेन धर्म नय सम्प्रदाय नय मानुष कवि चंडीदासेर मतोई बोलेछेन सबार उपरे मानुष सत्य ताहार उपरे नाई केवल बोलेनि करे देखिए दिएछेन विविधेर माझे मिलनेर जे सुमहान सहावस्थान भारतीय धर्म ओ संस्कृतिर महत्तम अवदान तारी वास्तव प्रकाश आजो सत्संग नगरे प्रत्यक्ष करा जाबे द्वितीय कारण ना थाक तार आगे अन्य कयेकटी कथा बोले नि सभ्यतार आदि युगे मानुष आपन प्रयोजने एकदिन समाज प्रतिष्ठा करेछे समाजबद्ध हुए बास करते गिए बेचे थाकार प्रयोजने मानुषेर मने धर्म भावनार उदय हुएछे तारपरे हजार हजार बच्छर केटे गेल शत शत धर्मगुरु मानुषके धर्मे अबिचल थाकार परामर्श दिलेन असंख्य धर्मग्रंथ परिणत हलो तबु धर्मेर नामे चरम अधर्म संगठित हुए चलेछे धर्मेर जन्य लक्ष लक्ष मानुष शहीद होच्छेन किन्तु एर जन्य धर्म दायी नय दायी मानुष जारा जुगे जुगे धर्म के आपन स्वार्थ सिद्धिर हाथियार करेछे तबु अधर्म धर्म के पराभूत करते पारेनि एवं धर्म भावनार कोनो मौलिक परिवर्तन हयनि
মৌলিক পরিবর্তন হয়নি, কিন্তু ব্যবহারিক পরিবর্তন হয়েছে। একদা ধর্ম বলতে আমরা কেবল ঈশ্বর ও তার উপাসনার পদ্ধতি বুঝতাম। ইহকালের সঙ্গে সেকালের ধর্মের সামান্যই সম্পর্ক ছিল। পরকালই ছিল ধার্মিকের প্রধান লক্ষ্য, কিন্তু একালে ঈশ্বর ভক্তির সঙ্গে মানব প্রেম, পরকালের চিন্তার সঙ্গে ইহকালের সদাচরণ ও ধর্ম ভাবনায় অঙ্গাঙ্গী হয়ে গিয়েছে। যে ধর্ম মানুষকে মানুষের কাছে নিয়ে আসে, যে ধর্ম উচ্চ নিচের কোনো পার্থক্য ঘটায় না, যে ধর্ম সবাইকে ভালোবাসতে শেখায়, যে ধর্ম সর্বপ্রকার অন্যায়ের অবসান করে, যে ধর্ম জীবনকে সুন্দর করে তোলে, সেই ধর্মই মানুষের প্রকৃত ধর্ম। শ্রী শ্রী ঠাকুর এই ধর্ম পালনের কথাই বলে গিয়েছেন, আর তাই আমরা আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করব। স্মরণ করব কারণ তিনি বলেছেন, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে তাই ধর্ম। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই আর তার কোনো প্রকার নেই। আমার ধারণা আজকের যুগে এর চাইতে বাস্তব ধর্ম ভাবনা আর কিছু হতে পারে না, এবং আমরা যদি তার এই ভাবাদর্শকে আশ্রয় করে আমাদের রাষ্ট্রনীতি প্রণয়ন করতাম, তাহলে আমাদের জাতীয় সংহতি এমন বিপন্ন হতো না। হায়, দুর্ভাগ্যের কথা, এমন একটা ভাবাদর্শ আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা সেটিকে দেশ ও সমাজ গঠনে ব্যবহার করতে পারিনি, কিন্তু এখন যে পারতেই হবে, কারণ নামে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলেও ধর্মবিরোধ আজ আমাদের যুক্তরাজ্যকে বিযুক্ত করতে উদ্যত। তাই আমাদের শ্রী শ্রী ঠাকুরের প্রদর্শিত পথে পথ চলতেই হবে। ধর্মনিরপেক্ষ নয়, এক ধর্ম রাজ্য পাশে এই প্রায় খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারতকে বেঁধে দিতে হবে, কিন্তু দেশের ও দশের কথা থাক, এবার নিজের কথায় আসা যাক। আমার আপনার আপন আপন সংসারের কথা, শ্রী শ্রী ঠাকুরের অধিকাংশ উপদেশ কিন্তু আমাদের মতো সাধারণ সংসারীদের জন্য। তিনি বলেছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা। তিনি বলেছেন, জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। কলিদগ্ধ সংসারীদের মুক্তির জন্য তিনি সুস্পষ্ট পথ নির্দেশ করে গিয়েছেন। সেই পথে অগ্রসর হতে পারলে মহৎ জীবনের অধিকারী হওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এটা খুব সত্যি কথা যে মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে, তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝাঁটিয়ে
সাপ করে দিলে তবেই নিস্তার, নইলে সবই নষ্ট হয়ে যাবে। শ্রী ঠাকুর বলেছেন, তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। অর্থাৎ তিনি আমাদের যেমন পারিবারিক কর্তব্য পালন করতে বলেছেন, তেমনি সমাজ এবং দেশের প্রতিও কর্তব্য পরায়ণ হতে বলেছেন। আমার নিজের সংসারটিকে শুধু সুন্দর করে গড়ে তুলতে পারলেই চলবে না, সেই সঙ্গে সমাজ ও দেশ গঠনে আমি সর্বশক্তি নিয়োগ করব, তাহলেই সমগ্র মানব জাতির মুক্তি আসবে। এই প্রসঙ্গে বলতে হচ্ছে যে ভারতের শিক্ষা দীক্ষা কৃষ্টি ও সংস্কৃতি সবই ধর্মভিত্তিক, ধর্মনিরপেক্ষ নয়। ভারত একটি ধর্ম প্রাণ দেশ, তাই ধর্মকে বাদ দিয়ে ভারতের কোনো উন্নতি সম্ভব নয়। স্বাধীনতা লাভের পর বিগত 40 বছরে আমরা যে ব্যবসা বাণিজ্য ও জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত হয়েছি তাতে সন্দেহ নেই। শুধু তাই নয়, সংখ্যাতীত সমস্যার মধ্যেও আমাদের জীবন ধারণের মান উন্নত হয়েছে। অথচ সমাজের সর্বস্তরে অনৈক্য অবিচার ও অশান্তি বেড়েই চলেছে, কারণ দেশ স্বাধীন হবার পরে আমরা ক্রমেই ধর্ম থেকে দূরে সরে যাচ্ছি। অধর্মই বর্তমান ভারতের অশান্তির কারণ। শ্রী ঠাকুর এই অবস্থাটিকে অনুধাবন করেই বলেছেন, কর্মকে বাদ দিয়ে ধর্ম হয় না। বলেছেন, কান্ট্রি ফার্স্ট দেন রিলিজিয়ান, না হয়ে আইডিয়াল ফার্স্ট দেন কান্ট্রি হওয়া উচিত। যাহা আমাদিগকে ধরিয়া রাখে, যাহা আমাদের এক্সিস্টেন্স অস্তিত্ব বজায় রাখে, তাহাই ধর্ম। আমাদিগকে সেই সব কর্ম করিতে হইবে যাহাতে আমাদের এক্সিস্টেন্স অব্যাহত থাকেই বরং পাকা হয়। তিনি বলেছেন, ধর্ম সব দিক দিয়া হয়, অন্যের বাঁচা এবং বৃদ্ধিকে অব্যাহত রাখিয়া বাঁচিবার জন্য, আনন্দের জন্য, সুখ সুবিধার জন্য মানুষ যাহা যাহা করে তাহাই ধর্ম। এই ধর্মের জন্য, এই আদর্শের জন্য এবং সেই ধর্ম ও আদর্শকে নিজেদের জীবনে গ্রহণ করার শক্তি সঞ্চয়ের জন্য আমাদের শ্রী ঠাকুরের শরণ নিতে হবে। আর তাই এই শুভক্ষণে এই রিটায়ারি ইউটিউব চ্যানেলে এবং এই শ্রদ্ধাঞ্জলি সময় তাকে স্মরণ করে আমরা অবিচারের হাত থেকে মুক্তি পাব, তাকে বরণ করে আমরা অনৈক্যের নাগপাশ ছিন্ন করব এবং তাকে গ্রহণ করে আমরা পরম শান্তি লাভ করব। ফলে এই প্রায় খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত এক ধর্মরাজ্য পাশে আবদ্ধ হবে এবং তাহলেই এই শতবার্ষিকী উৎসব সফল হবে। আর আমাদের শ্রদ্ধাঞ্জলি সার্থক হবে, সার্থক হবে
তার চরণে আশ্রয় নেওয়া এবং সার্থকভাবে সৎসঙ্গে সুখে ধারণ করো, শুভ ধৃতি নিয়ে চলো। আর স্বাধীনতা মানেই হচ্ছে শুভ যা তাকে ধারণ করা, পালনে পোষণে। শিশি ঠাকুর অনুকূল চন্দ্র। এখানেই আজকের নিবেদন সমাপন করলাম। আমার কথা বিশ্রাম দেওয়ার আগে যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো লাল রঙের লেখা সাবস্ক্রাইবকে টাচ করে কালো রং করে দেবেন। আর সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে মোটেই ভুল করবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ঠাকুরের এই আদর্শ, ঠাকুরের ভাবধারা, ঠাকুরের দয়া, ঠাকুরের বিবাহ নীতি, ঠাকুরকে নিয়েই, সৎসঙ্গকে নিয়েই আমাদের চ্যানেলে যা কিছু আসবে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পাবেন। আর যদি মনে হয় ঠাকুরের এই ভাবধারাগুলোকে সবার কাছে ছড়িয়ে দিতে হবে, যাজনমুখর হতে হবে এই প্যান্ডামিক সিচুয়েশনে, ঘরে বসে আমরা যদি সবার কাছে শেয়ার করি তাহলে এক প্রকার যাজন আমাদের মধ্যে হবে। এবং তা থেকে যদি কোনো এক আপনার এই শেয়ার করার মাধ্যমে কোনো এক অধিক্ষিত মানুষ পরম পিতার দয়ায় তার চরণে শরণ নেয়, আপনি মঙ্গলের অধিকারী হবেন, আপনার সার্থক হবে, আপনি ধন্য হবেন। এই বলে এবং পরমপিতার আতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।